নমস্কার, আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা। আরএস টিভি লাইভের সকল দর্শক বন্ধুদের আজকের পর্বে ডক্টর রাজা শাস্ত্রী ও আরএস টিভি লাইভের পক্ষ থেকে স্বাগত জানিয়ে একটি বিশেষ ভিডিও অমরনাথ যাত্রা শুরু করছি। আমরা জানি সতীর মৃত্যুর পর সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন মহাদেব। এই মহাদেবের তাণ্ডব নৃত্যের কারণেই পৃথিবীর ধ্বংসের আশঙ্কায় শ্রী বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত করেন। সেই দেহ খণ্ডগুলি যে যে স্থানে ছড়িয়ে পড়েছিল সেইখানেই একটি করে সতীপীঠ তৈরি হয়। পৌরাণিক কাহিনী অনুসারে অমরনাথে সতীর কণ্ঠ পড়েছিল বলে 51টি সতীপীঠের মধ্যে অন্যতম হল এই অমরনাথ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য অমরনাথ তীর্থযাত্রা। অমরনাথের গুহায় তাই শিবলিঙ্গ ছাড়াও রয়েছে সতীপীঠ। দেবী এখানে মহামায়া রূপে পূজিত হন। আর শ্রীনগর থেকে প্রায় 141 কিলোমিটার দূরে অবস্থিত এই অমরনাথ। পহেলগাঁও শহরটি অতিক্রম করলেই পৌঁছানো যায় অমরনাথে। সমতল থেকে প্রায় 12,729 ফুট উঁচুতে অবস্থিত এই অমরনাথের গুহা। শোনা যায় অমরত্ব ও সৃষ্টির রহস্য শোনার জন্যই পার্বতীকে একটি নির্জন গুহায় নিয়ে যান মহাদেব। সেই গুহাটির নাম হল অমরনাথ গুহা। এই গুহায় আসার আগে মহাদেব তার সঙ্গী নন্দীকে রেখে এসেছিলেন পহেলগাঁওতে, তার জটায় অবস্থিত চন্দ্রকে রেখে এসেছিলেন চন্দনবাড়িতে, এবং তার গলায় সাপকে রেখে এসেছিলেন শেষনাগে, এবং পার্বতীর অতি প্রিয় পুত্র গণেশকে রেখে এসেছিলেন মহাগণেশ পর্বতে। কথিত আছে, মহাদেব তার সঙ্গীর সাথে সবাইকে রেখে অমরনাথে বসে পার্বতীকে অমরত্বের জ্ঞান প্রদান করেছিলেন। অমরনাথ গুহার প্রায় 130 ফুট ভেতরে গিয়ে তবেই শিবলিঙ্গের দর্শন পাওয়া যায়। গুহার ছাদ থেকে জল চুইয়ে মেঝেতে পড়ে আর শিবলিঙ্গের আকার ধারণ করে। এইভাবেই প্রতি বছর সৃষ্টি হয় অমরনাথ শিবলিঙ্গের। জুন জুলাই মাসে শুরু হয় অমরনাথ যাত্রা আর শেষ হয় জুলাই আগস্ট মাসের পূর্ণিমার সময়। লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করে থাকেন। কথিত আছে, অমরনাথ যাত্রায় যদি জোড়া পায়রা দেখা যায় তাহলে নাকি হর পার্বতীর দর্শন পাওয়া যায়। শোনা যায় লিঙ্গের উচ্চতা প্রতি বছর চন্দ্রকলার ওপর নির্ভর করে। কখনো 6 ফুট, 7 ফুট, আবার কখনো 8 ফুটে শিবলিঙ্গের দর্শন পাওয়া যায় এই অমরনাথে। প্রচলিত কাহিনী অনুসারে এক মুসলমান মেষপালক অমরনাথ গুহাটি আবিষ্কার করেছিলেন। গুহায় তিনি প্রথম অমরনাথ শিবলিঙ্গের দর্শন পেয়েছিলেন। এইভাবেই এই ধামের প্রচার শুরু হয়। তবে অনেকের মতে একসময় গোটা কাশ্মীর জলে ভেসে গিয়েছিল, আর ঠিক সেই সময় ওই জল কাশ্যপ মুনি নদী দ্বারা বের করেছিলেন, আর এরপরেই তিনি অর্থাৎ ভৃগুমুনি অমরনাথ পাহাড়ে শিবের দর্শন পেয়েছিলেন। সেই সময় থেকে চারিদিকে অমরনাথের যাত্রার প্রচার শুরু হয়। প্রতি বছর শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত চলে এই অমরনাথ যাত্রা। তারপরই চাঁদ যত ছোট হয় ততই ছোট হয় অমরনাথের বরফের শিবলিঙ্গ। এই অমরনাথ গুহা শিবলিঙ্গ ছাড়াও মহামায়া সতীপীঠের জন্য প্রসিদ্ধ। আপনারা দেখছেন আরএস টিভি লাইভ, সবার সাথে সবার পাশে।